আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে অ্যাথেনি নেটওয়ার্ক নিয়ে খুবই গুড নিউজ নিয়ে আসলাম। এটা শোনার পর সকলেই আপনারা হ্যাপি হয়ে যাবেন, কারণ আসলেই হ্যাপি হওয়ার মতো একটা নিউজ আপনাদের সাথে নিয়ে আসলাম। তো এখানে যে আপনারা যদি এখানে ওয়ালেটে যান, মানে অ্যাথেনি নেটওয়ার্কে আসার পর যদি ওয়ালেট সেকশনে যান, এখানে আপনারা যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে লার্ন টোকেন। সো অনেকেই এতদিন ধরে বলতেছেন যে এই টোকেনটা আমরা কী করব, এই টোকেনটা দিয়ে কী হবে। সো ফাইনালি এই টোকেনটা এই মাসে লিস্টিং হতে যাচ্ছে, অর্থাৎ মে মাসের শেষের দিকে এটা লিস্টিং হতে যাচ্ছে। এটার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সেটা আপনাদের দেখাবো। পাশাপাশি এখান থেকে এটিএস টোকেনের যে পিটুপি সেকশনটা আছে অ্যাথেন নেটওয়ার্কের, এই পিটুপিতে কিন্তু তারা একটা আপডেট নিয়ে আসছে। সেখানে আপনারা এটিএস বলেন, জেম বলেন, ইউএসডিটি বলেন, ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করার সময় সবগুলি করতে পারবেন, যেগুলো আগে ছিল না তারা রিসেন্ট আপডেট নিয়ে আসছে। সো খুবই খুবই চমৎকার একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এখন পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করেন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি। যেই আপডেটগুলো আমরা ভিডিও করার আগে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। সো আপনারা সকলেই এখানে জয়েন হয়ে যান, ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে সবসময় আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা যদি চলে যাই তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে, দেখি আমরা কী বলছে যে এখানে লায়ন টোকেন লিস্টিং হবে, পাশাপাশি পিটুপির আপডেট চলে আসছে। কী সেই আপডেট? আরেকটা মজার বিষয় হলো যে এখানে আরও একটা টোকেন তারা আমাদেরকে দিবে, যখন এই লায়ন টোকেনটা লিস্টিং হবে তারপরে গিয়ে তারা আমাদেরকে আরও একটা টোকেন দেবে, নতুন আরেকটা টোকেন তারা মাইনিং করতে দিবে বা ক্লেম করতে দিবে, যেটা এয়ারড্রপ হিসেবে দিবে। সো এখান থেকে যদি আমরা কমিউনিটিতে যাই, দেন এখান থেকে আমরা চলে যাব তাদের টুইটারে। সো টুইটারে যাওয়ার পর এখান থেকে দেখেন এরা কতটা স্ট্রং একটা প্রজেক্ট, কতটা স্মার্ট একটা প্রজেক্ট। এখান থেকে মানুষ কিন্তু অলরেডি ইনকাম করতেছে, ইনকাম করে সেগুলো কিন্তু এটিএস টোকেনগুলো কিন্তু সেল করেও পেমেন্ট নিচ্ছে। তো খুবই ভালো একটা প্রজেক্ট। তো এখান থেকে এই প্রজেক্টটা তো কেউ মিস করবেনই না কোনোভাবে। পাশাপাশি যারা অ্যাকাউন্ট করছেন তারা প্রতিদিন আপনারা ক্লেম করেন, প্রতিদিন আপনারা টোকেন কালেক্ট করেন, আর যারা অ্যাকাউন্ট করেন নাই অ্যাকাউন্টটা অবশ্যই করে নেবেন। সো আমি যদি এখান থেকে নিচের দিকে যাই, যাওয়ার পর দেখেন তারা একটা আপডেট দিছে। তো এই আপডেটটা কি আপনাদের সাথে ক্লিয়ার করি। তো এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই, সরি আমরা ফার্স্টে একটু দেখাই আপনাদেরকে। সো এখানে বলছে লুকিং অ্যাহেড টু মে, দ্য লায়ন কনভারসেশন রেট ইজ 1 জেম ইজ ইকুয়াল টু 80 লায়ন। তার মানে এখানে কি বলতে চাচ্ছে, দেখেন গত মাসে যে আমাদের প্রত্যেক মাসে যে আমাদের টোকেনগুলো ডিস্ট্রিবিউশন করে, জেম টোকেন থেকে এটিএস টোকেনে কনভার্ট করে বা জেম টোকেন থেকে লায়ন টোকেনে কনভার্ট করে, এটা গত মাসে আমাদেরকে একটা জেমের পরিবর্তে আমাদেরকে 150টা লায়ন টোকেন দেওয়া হতো। বাট এখন মে মাসের ডিস্ট্রিবিউশনে তারা আমাদেরকে একটা জেমের পরিবর্তে আমাদেরকে 80টা লায়ন দেবে, কারণ এটা কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। তারা অবশ্যই কোনো প্ল্যান করে এটা আমাদেরকে একটু কমিয়ে দিছে। সো এটা কোনো সমস্যা নেই, এটা লিস্টিং হবে, এটাই আমাদের জন্য খুব হ্যাপি নিউজ। তবে এটা যেহেতু একটা মিমি টোকেন বা মিমি কয়েন বলতে পারেন, যেটার প্রাইস কিন্তু একটু কম হবে। সো যদি আমি এখান থেকে নিচের দিকে যাই, যাওয়ার পর দেখেন এখানে একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করি। তো সেটা কি, এই যে দেখেন এখানে কি বলছে তারা, অ্যান্ড দ্যাটস নট অল, লায়ন উইল বি লিস্টেড অ্যাট দ্য এন্ড অফ মে। তার মানে এই লায়ন টোকেনটা মে মাসের শেষের দিকে লিস্টিং হতে যাচ্ছে। সো এটা খুবই গুড নিউজ, খুবই গুড নিউজ যে এই টোকেনটা থেকে আমরা পেমেন্ট পেতে যাচ্ছি। পাশাপাশি জেম টোকেন থেকে যে এটিএস টোকেনটা পাচ্ছি সেটা তো আমরা পিটুপির মাধ্যমে সেল করতেই পারছি, কিন্তু এটা আমাদের জন্য বিগ নিউজ যে আমাদের পাশাপাশি যে লায়ন টোকেনটা আছে, এই লায়ন টোকেনটা আমাদের লিস্টিং হতে যাচ্ছে এই মাসের শেষের দিকে। তবে এখানে ধারণা করা যায় এটা লিস্টিং হবে মেবি ম্যাক্সি গ্লোবালে, কারণ ইতিপূর্বে তারা একটা আপডেট দিয়েছিলো যে ম্যাক্সি গ্লোবাল এক্সচেঞ্জে তারা এই লায়ন টোকেনটাকে লিস্টিং করবে। তো পাশাপাশি একটা আপডেট হলো কি, এই লায়ন টোকেনটা ডিস্ট্রিবিউশন শেষ হলে বা লিস্টিং শেষ হলে তারা এই লায়ন টোকেনের পরিবর্তে আমাদেরকে আরও একটা টোকেন দেবে, যেখানে আপনারা নতুন একটা টোকেন ক্লেম করতে পারবেন এয়ারড্রপ হিসেবে। সো এটা খুবই গুড নিউজ। সো আমাদের জন্য তো খুবই ভালো একটা নিউজ, এটা সবাই জানি, কারণ একটা ফ্রি প্রজেক্টে কাজ করার পর যখন সেটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসে তখন আমাদের সকলের কিন্তু অনেক ভালো লাগে। আচ্ছা, এখন আসি পিটুপির একটা আপডেট নিয়ে। যদি আমরা এখান থেকে পিটুপি সেকশনে চলে যাই এখানে, সো এই পিটুপি সেকশনটা কিন্তু এর আগে পরিপূর্ণ ছিল না। কীরকম, আপনারা সেখানে
ইউএসডিটি ডিপোজিট করতে পারতেন, হ্যাঁ এটিএস ডিপোজিট করতে পারতেন, সেখান থেকে উইথড্র করতে পারতেন ইউএসডিটি, বাট সেখান থেকে এটিএস বা জেম টোকেন আপনারা কিন্তু উইথড্র করতে পারতেন না। তো এখন এই পিটুপি সেকশনটা তারা টোটালি পরিপূর্ণ করে দিছে, অর্থাৎ এখানে আপনারা চাইলে জেম টোকেন, তারপরে ইউএসডিটি, তারপরে এখান থেকে কী বল এটিএস ডিপোজিট করতে পারবেন, চাইলে এই সবগুলো উইথড্র করতে পারবেন। সো কীভাবে আমি দেখাই, তারা এখানে আপডেট দিচ্ছে এবং আমি নিজে প্রুফ করেছি, প্রুফ করে কিন্তু আপনাদের সাথে ভিডিও করতেছি। সো আমরা যদি এখান থেকে ওভারভিউতে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা একটু ওয়েট করব। দেন এখান থেকে আমরা যদি প্রথমে ডিপোজিট সেকশনে চলে যাই, দেন এখানে দেখবেন যে সবগুলো টোকেন আমাদের এখানে ডিপোজিট করা যাবে। এখান থেকে যদি আমরা অ্যারোতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলো ডিপোজিট করা যাচ্ছে এখন, ইউএসডিটি, এটিএস, জেম, এবং এখান থেকে পাইও ডিপোজিট করা যাবে, মেবি কিন্তু পাই উইথড্র করতে পারবেন না। সো এটা আমরা পাই নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, এই কারণ এই পিটুপি সেকশনে বা পিটুপি ট্রেডিংয়ে তারা পাইকেও অ্যাড করবে, যেখানে আপনারা পাই টোকেনটাকেও বাই সেল করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পর আমরা যদি এখান থেকে উইথড্রল সেকশনে চলে যাই, এই উইথড্রলে সেখানে আমরা দেখতে পারবো যে এখানে তারা ইউএসডিটির পাশাপাশি এখন জেম, তারপরে এটিএস সবগুলো তারা উইথড্র করতে দিচ্ছে বা চালু করছে, এই যে দেখেন। সো এটা আমাদের জন্য খুবই একটা গুড নিউজ, কারণ আমি এর আগে টেস্টিং করার জন্য এখানে 175টা এটিএস টোকেন আমি ডিপোজিট করছিলাম, বাট সেটা উইথড্র করার মতো কোনো অপশন ছিল না। গতকালকে আমি আপডেটটা দেখার পর এখানে সেই 175টা এটিএস টোকেন উইথড্র করছি, এবং এটা আমার কাছে 5 থেকে 6 মিনিটের ভিতরে চলে আসছে, মেবি আর একটু কম সময় লাগছে। সো আসলে এই এথিনি নেটওয়ার্ক প্রজেক্টটা খুবই স্মার্ট একটা প্রজেক্ট, খুবই প্রিমিয়াম একটা প্রজেক্ট, খুবই স্ট্রং প্রজেক্ট, এবং খুবই ভালো রিয়েল একটা প্রজেক্ট, যেখান থেকে আমরা অনেকে অলরেডি পেমেন্ট নিচ্ছি, পেমেন্ট পাচ্ছি, ইনকাম করতেছি, পাশাপাশি লার্ন টোকেনটাও লিস্টিং হতে যাচ্ছে, খুবই ভালো একটা বিষয়। আর পাশাপাশি আরও নতুন নতুন টোকেন তারা আনবে, ইভেন এটিএস টোকেনের প্রাইসও কিন্তু খুব ভালো হবে, কারণ এটিএস টোকেনের কিন্তু টোটাল সাপ্লাই থেকে 80% কমাই ফেলাইছে, মানে 100% থেকে 80% সাপ্লাই তারা কমাই ফেলাইছে। সো এটা তো অনেক বড় একটা নিউজ। তো যাই হোক, এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।